মূলের প্রশ্ন বাংলা নিয়ে। ইস বিজ্ঞান গণিত বাংলা এই তিনটাই মূলের প্রশ্ন। তারপরে আবার নেক্সট আবার দেওয়া হবে, তখন বাকি সাবজেক্ট গুলো আবার লিখবে, আবার বাংলার একটা মূল্যায়ন আসবে। মানে প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে মূল্যায়ন। আয়ান ভয় পেয়ে যাচ্ছে, ওকে পানি খাওয়াতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে মূল্যায়ন হলে 6টা সাবজেক্টের 12টা মূল্যায়ন হবে। আচ্ছা মূল্যায়নে রচনা যেটা আছে, রচনার নামটা কি একটু বলো। বাকি সবাই বলে ফেলো, তাহলে আমি বলি, কারো শব্দ আসবে না। তিনজন মিউট করো, আমি যাকে প্রশ্ন করবো সে বলবে। সময়ের মূল্য তোমাদের বাংলার গ্রামার বইয়ে আছে, ওখান থেকে কাটছাট করে যতটুকু পারো শিখে নিতে পারবে এবং ওটাই লিখতে পারবে। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে শুধু আনমিউট করে উত্তর দিবে। সমস্যা আছে? আচ্ছা এবার আসো চিঠি আর দরখাস্ত। চিঠি কয়টা দিয়েছি? একটা একটা যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের উপর দরখাস্ত। কেমন আছো? বই কেনার জন্য বাবার কাছে টাকা দিয়ে, এটা একটা। আরেকটা হচ্ছে বড় বোনের বিবাহের দিন ধার্য করা হয়েছে। কারো বড় বোন আছে? বিয়ে শাদী হবে, আমরা খেতে আসবো। ও তাহলে দরখাস্ত চিঠিটা আয়ানের জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তোমারও আছে, তাহলে তোমার জন্য পারফেক্ট। তাহলে হচ্ছে দুইটা চিঠি একটা দরখাস্ত। আমি আজকে তোমাদেরকে চিঠি আর দরখাস্ত। মিস বলো, বিহান বলো, মিস আমাদের হেড টিচারের নাম কি? আমাদের হেড টিচারের নাম হচ্ছে লক্ষিতুল্লাহ স্যার, উনি একজন মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের নাম হচ্ছে সালেউদ্দিন আহমেদ। তারপর আমাদের কোঅর্ডিনেটরের নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। তারপরে হচ্ছে তোমাদের ক্লাস ফোরের ক্লাস টিচারের নাম হচ্ছে ফিরোজা করিম। তোমাদের বাংলা মিসের নামও হচ্ছে ফিরোজা করিম। দুজন একই ব্যক্তি। আপনার নাম? হ্যাঁ আমার নাম। তারপরে হচ্ছে তোমাদের ম্যাথ টিচারের নাম হচ্ছে জহিরুল ইসলাম। আমি বলে দিই, মিহান তো নতুন ভর্তি হয়েছে, মিহান জানে না। ম্যাথ টিচারের নাম হচ্ছে, তার নাম বলো। পরীক্ষা দিছে যে ওইটা লেখার জন্য, সেজন্য ওখানে বলছে প্রধান শিক্ষকের নাম লিখতে। না প্রধান শিক্ষকের বাবা নাম লিখতে হবে না, দরখাস্ত এভাবে লিখতে হয় না। দরখাস্তের সময় তুমি লিখবা বরাবর মাননীয় প্রধান শিক্ষক, অথবা জনাব দিয়ে প্রধান শিক্ষক সাউথ এশিয়ান স্কুল চকবাজার চট্টেশ্বরী রোড চট্টগ্রাম। বিষয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন কর। আমি দেখাচ্ছি তোমাদেরকে,
তাহলে একটা কাজ করি আপনার চিঠি দরখাস্ততে চলে আসে বাংলা গ্রামার বই থেকে লিখতে পারবে মিস বলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন না লিখে এই যে আমি এখন দিব স্লাইডে দিব সবাই দেখে দেখে লিখবে যখন তোমার আমাকে একটু বলবে আমি দিচ্ছি আচ্ছা সারিকা তুমি আমাকে কোন মিসের নাম জিজ্ঞেস করেছিলে একটু বলো তো ইংলিশ মিস নূরজাহান মিস নূরজাহান মিস এবার দেখো তো আমি শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখা যাচ্ছে ওকে যেগুলো তোমাদের কাছে থাকবে না মানে তোমাদের পড়তে একটু কষ্ট হবে আমি ওগুলোই দিচ্ছি আর বাকিগুলো রচনা আরেকটা চিঠি ওটা বইয়ে পাবে দেখা যাচ্ছে কিনা দেখো অর্ধেক দেখা যাচ্ছে না পুরো দেখা যাচ্ছে কিভাবে কেন আমি মিস ফুল দেখা যাচ্ছে আমি তো একদম বড় করে দিয়েছি বলো মিস আমি হচ্ছে না না মিস আমাদের কিন্তু কারেন্ট ছিল না তাই ফোনটা স্ক্রিনশট নিতে পারোনি মিস এটা কি প্রথমটা হ্যাঁ এটা প্রথমটা মাত্র শুরু হয়েছে একটা চিঠি দিয়েছি বড় বোনের বিবাহের দিন ধার্য করা হয়েছে এটা দিয়েছি এখন দেখতে পাচ্ছো মিস বলো মিস আমি পেজগুলো নিব যে অ্যাসাইনমেন্টের পেজ হ্যাঁ এই যে নরমাল সাদা খাতার মতো সাদা পেজ যেরকম হয় এভাবে নিবে আমরা যেগুলো খাতার মধ্যে লিখে পেজগুলো হ্যাঁ এটা পেজগুলো হবে সুন্দর করে গুছিয়ে পরীক্ষার খাতা ইউজ করো না সবাই একটা কাজ করো সবাই আগে একটু মিউট হও একসাথে বললে তো মিস বুঝতে পারবো না মিস জি বলো ওই এখানে পরীক্ষা চিঠি দুইটা দিছে না দুইটাই কি লিখতে হবে চিঠি জি দুইটাই লিখতে হবে মিস আমরা কি উপরে চকবাজার চট্টগ্রাম লিখব জি চকবাজার চট্টগ্রাম লিখবে দরখাস্ততে মিস জি আমার আচ্ছা ঠিক আছে তাহলে তো তোমাকে আর এটা মানে কষ্ট করে এটা লিখতে হবে না যারা পাচ্ছে না বইয়ে তাদের জন্য আমার এই আয়োজন কালকে আমি একটা মেসেজ দিয়েছি না গ্রুপে কারণ অনেকে হয়তো চিন্তা করছো আমি বইয়ের আমি বলি আমার কাছে না বাংলা গ্রামার বই এটা আছে দেখতে হবে আমি বাংলা গ্রামার বই লিখবো হ্যাঁ লিখে ফেলো মিস এটা কি লিখবো হ্যাঁ এটা চিঠি লিখে ফেলো মিস এটা আমি লিখবো আরে তুমি লিখো বসে না থেকে লিখে ফেলো তাহলে হাতে লেখাটা প্র্যাকটিস হবে তাহলে আমার বইতে যে করে লিখি আছে সব কিছু না গ্রামার বইয়ে কিছু না আমার গ্রামার বইয়ে তোমাদের সময়ের মূল্যটা থাকবে আর ওই আরেকটা চিঠি হচ্ছে বাবার কাছে টাকা তুলে বসে না এটাও আছে আমি কি
আমি কোনটা দিয়েছি বলতে পারো? আমি এখন দিয়েছি কিন্তু বড় বোনের বিবাহের দিন ধার্য করা হয়েছে এই জন্য হচ্ছে দরখাস্ত ছুটিটা, সরি ছুটি না মানে চিঠি, এটা তো হচ্ছে চিঠি বড় বোনের বিয়ের জন্য বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছি, এটা লিখি। মিহান কোনো সমস্যা আছে? দরখাস্তটা এর পরে দিব মিহান, এই চিঠির পরে দরখাস্তটা দিব, টেনশন করিও না আমি দিব, তুমি আগে চিঠিটা লিখে নাও। মিস বি আয়ুষ এখানে যাও বলা কম্পিউটার লিখে সেটা সেটাও কি লিখব? সেটাও লিখে সব দিয়ে লিখলে হবে বুঝছো? আপনি লেখা এটা লিখতে চাও? এখানে এসডব্লিউ দেন না তো এটা তখন এসডব্লিউ খাতায় তুলবে, তারপর খুব সুন্দর করে অ্যাসাইনমেন্টের খাতায় তুলবে। অ্যাসাইনমেন্টে তোমার শিক্ষক এক লিখতে পারো, মিলন শুভেচ্ছা, আমিও বেশ কয়েকদিন হলো তোমার সাথে কোনো যোগাযোগ নেই, এটা হচ্ছে জয়তলা কক্সবাজার, এটাই লিখবা, তারিখ দিবে, তারপর হচ্ছে প্রিয় মিলন শুভেচ্ছা, আমিও বেশ কয়েকদিন হলো তোমার সাথে কোনো যোগাযোগ নেই, তাই লিখবো তখন এটা তারিখ, তুমি ঝালতলা থেকে এটা শুরু করো, ঝালতলা কক্সবাজার এটা থেকে শুরু করো, যে তারিখে চিঠি লিখবে সেই তারিখের তারিখটা দিবে, আমি তারিখটা দেই নি, ঠিক আছে? তোমারে তুমি আজকে তারিখ দিতে পারো, ওইটা তুমি দিতে পারো, ওইটা ওইটা প্রত্যেকটা তারিখ দিতে হবে, বুঝতে পারছো? তারিখ কি হবে না? আজকে মাহিরা ক্লাসে প্রেজেন্ট আসেনি, ডাক টিকেট এভাবে লিখলে হবে। আচ্ছা আরেকটা কথা বলছি সবাইকে, আমি তো এখানে বক্স করিনি, তোমরা তো জানো ডাক টিকেট কিভাবে লিখে, বক্স করে লিখে না প্রেরকার প্রাপক জানো তোমরা? হ্যাঁ আমি এখানে বক্স করে দেখিনি, তোমরা যদি পারো পরীক্ষাতে পেন্সিল দিয়ে, পরীক্ষাতে না মানে ওই খাতায়, আবার পরীক্ষার সময় যখন চিঠি আসবে তখন একটু বক্স করে দিলে ভালো হবে, নাম্বার পাবে, ঠিক আছে? কালকে আমাকে অদিতি আর আয়ুষ একটা কথা বলো, আর আয়ান কালকে আমার যে মেসেজটা ছিল মেসেজে লিখে কি ছিল, উপস্থিত থাকবে না নাকি অনুপস্থিত থাকবে না? হ্যাঁ উপস্থিত থাকতে বলেছি, মানে কেউ অনুপস্থিত যেন না থাকে, তাই না? হ্যাঁ আমাকে মাহিরা ফোন দিয়েছিল, দিয়ে বলে মিস কালকে ক্লাসে কি প্রেজেন্ট থাকবো না? আমি তখন ওকে বললাম যে কেন, বলে কি আপনি তো বলেছেন কালকে ক্লাসে প্রেজেন্ট না থাকার জন্য, আমি কি প্রেজেন্ট না থাকার জন্য বলেছি? আরে তো লিখে নাও, এত দেরি করলে হবে? একদম সুরের মতো হবে লেটারটা, খুব সুন্দর করতে হবে কারণ হ্যাঁ। আর চিঠি কিন্তু আমি যেভাবে লিখেছি এক নিয়মে একদম এভাবে হবে, চিঠি বলো দরখাস্ত বলো, এখন কিন্তু ওয়ালাইকুম আসসালাম, এই যে আমি মাত্র মাহিরা কথা বলেছি মাত্র যে মাহিরা কালকে ভেবেছে ক্লাসে থাকতে হবে না, মানে আজকে ক্লাসে কালকে জিজ্ঞেস করেছিল না তুমি আজকে ক্লাসে থাকতে হবে না, তো তুমি এতক্ষণ পরে কেন? আমি দেরি হয়ে গিয়েছে
Yes, miss. আমি যে প্রথম একটা চিঠি দিয়েছি তুমি লিখে নাও তাহলে এটা কি কোনো বইয়ে ছিল এটা কোনো বইয়ে ছিল হ্যাঁ এটা ব্যাকরণ বইয়ে আছে একদম হুবহু এরকমই আছে মিস কোথায় আমি মিস আমি তো ব্যাকরণ বই দেখেছিলাম কিন্তু এটা ছিল না মিস এটা হচ্ছে বড়বোনের এটা ছিল না এটা বন্দুক ছিল মিস এটা আমি আমার বাবা দিয়েছে যে অনলাইন দিয়ে করে দিয়েছিল নাই ঠিক আছে এখন আমি এটা দিয়েছি তোমরা এটা নিয়ে কিছু করতে পারবে যদি তোমাদের অ্যাসাইনমেন্টে সমস্যা হয় আগামী 12 জানুয়ারি আমার বড় বোন মিনার আগামী এখানে বিবাহ অনুষ্ঠান আমাদের আমাদের এখানে আমাদের মিস আমাদের লিখছেন হ্যাঁ একাটা উঠে গেছে বাবা এখানে একাটা দিয়ে দাও আমার বড় এখানে লেখছে বিবাহ অনুষ্ঠান এটা কি আমাদের হবে হবে কেন হবে না 12 জানুয়ারি আমার বড় বোন মিনার বিবাহ অনুষ্ঠান যেখানে যখন এখানে আমাদের আছে তাহলে একটা উঠে গেছে তাহলে সেখানে কি হবে আমাদের একটু কুইকলি লিখবে না হলে দরখাস্তটা লিখতে পারবে না তুমি এটা কি লিখছো বড় বোনের বড় বোন মিনার বিবাহ আরম্ভ হয়েছে এগারোটা 12 হয়ে গেছে দরখাস্তর সময় যদি তোমরা পুরাটা লিখতে না পারো তবে দরখাস্তটা ছোট তখন তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে ঠিক আছে মা
আজকে ক্লাসে কয়জন প্রেজেন্ট? মাত্র 10 জন, অন্য সময় আরো বেশি থাকে। তোমার কথা ভাবছি, যে শিখা জয়েন করছে না, ও জয়েন করলে ভালো হতো, চিঠি দরকার পেত। টিচার আমার নেট ডিস্টার্ব হচ্ছে, আমি জয়েন করতে পারি না। হ্যাঁ, আমি আমাকে বলেছে বাবা। ইফতেখা শোনো, আমি একটু টিচার। জি বলো। একটু দাঁড়ান, একটা জিনিস। মিহান বাবা, তুমি একটু মিউট করে ফেলো। হ্যাঁ, মিউট করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, সঞ্জিত ছিল, এখন সঞ্জিত কোথায়? টিচার, ওই যে এক চিঠি লেখো, এটা আমাদের তখন আমার তোমার বড় বোনের বিয়াতে তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো, এটা তো টিচার বইয়ে নেই। এই যে আমি এটা এখন দিয়েছি ক্লাসে, এটা। হ্যাঁ, এই তুমি একটা কাজ করো বাবা, তুমি স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো ইফতেখা স্ক্রিনশট? ইয়েস টিচার, আমি নিয়েছি। এখানে সেকেন্ড একটা লাইন আছে, আগামী 12ই জানুয়ারি আমার বড় বোন মিনার বিবাহ অনুষ্ঠান আমাদের। আমার দর হয়ে গেছে, দর দয়ের আগে এটা হবে আমাদের, ঠিক আছে? লেখার সময় একটু বুঝিয়ে নিবে, কোনো কিছু যদি লাইন একটু এদিক ওদিক হয় তাহলে একটু বুঝিয়ে নিবে, অথবা আমাকে জিজ্ঞেস করতে পারো হোয়াটসঅ্যাপে, তুমি সেটা কি হবে আমাকে ফোন দিবে, আমার পার্সোনালি, তাহলে আমি বলে দিব। আর তোমাকে এখন চিঠিটা লিখতে নিষেধ করেছি কেন, মিস আবার একটা দরখাস্তও দিবে, কারণ সময় অল্প, তো তখন তুমি এখন শুরু করলে শেষ করতে পারবে না। হোয়াটসঅ্যাপ তো একটু প্রথম থেকে লিখছে, তোমাদের বাকিদের লেখা হয়েছে চিঠিটা? মিস আমি তো বলো, আর তোমার ছোট বোন পলিকে সাথে করে নিয়ে আসবে ওখানে। আচ্ছা ঠিক আছে, গুড, তাড়াতাড়ি করো বাবা, কারণ আমাকে দরখাস্তটা দিতে হবে। মিস আমি তোমাদের কথা আমার মা বাবার বারবার বলাবলি করছে এখানে। আচ্ছা ঠিক আছে, চিঠিটা কি তোমাদের জন্য বড় হয়ে গেছে? আমি তো ছোট করে লিখেছি। মিস আমার ফিনিশ। নো মিস। আচ্ছা মাহিরা কিছু বলছ না, কি অবস্থা? মিস আমি তো লিখেছি। আচ্ছা লিখেছো, শিখেছো? এটা মিস জি, মিস তুমি কি শিখেও ফেলেছো? মিস আমার ফিনিশ তো। ক্লাস শেষ হয়ে যাবে।
বলো আর কয়টি পর আমরা ক্লাস 5 এ যাব ইয়ে ঠিক কথা এখন করোনা জানি কি করে আবার তো করোনা নতুন করে বাড়ছে বেশ করোনা আবার বাড়তেছে গতকাল ছিল 1863 জন আক্রান্ত হয়েছে বেশ আমরা দুই বছর ধরে মিসদের চেহারা নিজে সামনে দেখিনি মিস আমরা দুই বছর ধরে আমাদের মিস এবং স্যারদের চেহারা দেখিনি গতকাল এক বছর পার হয়ে গেছে এখন নতুন এক বছরের পায়ে পদাপন করলাম মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল 2022 সাল পর্যন্ত তোমার মানে করোনা পুরোপুরি যাবে না থাকবে যাবে থাকবে বলো সব মিসদেরকে মিস দেখেছি এই মিটিং এর সময় কিন্তু মিস আপনাকে দেখেছিলাম কিন্তু আমি মিস এতদিন আমরা বড় হয়ে যাব গা আমি চেষ্টা করি সবসময় মাস্ক পরে চলাফেরা করতে বুঝছো যেমন না ওদিন মাস্ক সঙ্গে ওদিন দেখিনি এমনি দেখেছিল আচ্ছা না আমি চেষ্টা করি বাবা সেই জন্যই হয়তো আমাকে ডাকছি কেন 7 মার্চে মাহিরা তো আসতে পারোনি 7 মার্চে আসতে তো আমাকে দেখতে পাচ্ছি আয়াম দেখেছে আয়ুষ দেখেছে অদিতি দেখেছে শ্রেয়া দেখেছে আমার লেখা শেষ ওকে তোমার লেখা শেষ আর আমাদেরকে জুম থেকে টাইম বলছে আর মাত্র 10 মিনিট আছে আর 10 মিনিট মিস ওদের কোনো লেখা শেষ হবে না মিস দরখাস্ত দিয়ে দে হ্যাঁ দরখাস্ত দিয়ে দে মিস আমার লেখা শেষ ওকে বাকি তাড়াতাড়ি শেষ করো বলো মিস লেখা শেষ মিস আমার লেখা শেষ মিস আমি যে বাক্সটা আমার এখানে জায়গা নেই কোথায় করব মিস শুনতে পাচ্ছি বলো মিস আমার লেখা শেষ ওকে তাহলে আমি দরখাস্ততে চলে যাই ইয়েস মিস ওকে দরখাস্ত একদম ছোট করে কিন্তু আমি ওদের কালকে লুজ পিসটাই লিখেছি আচ্ছা ঠিক আছে একটু আমি গুছিয়ে বলে নিই কোথায় কি হবে না হলে তোমরা একটু ভুল করবে আমার কথা শুনো 17 এপ্রিল 2021 দিয়েছি এয়ারপোর্ট বরাবর বরাবরের পরে হবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের পরে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে স্কুলের নাম হচ্ছে সাউথ এশিয়ান স্কুল চকবাজার চট্টগ্রাম প্রধান শিক্ষকের পরে সাউথ এশিয়ান স্কুল চকবাজার চট্টগ্রাম লিখবে বিষয়টা ঠিক থাকবে আমি তারপর লিখবে কবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে এই জায়গায় একটা কথা আছে হয় তোমরা পঞ্চম শ্রেণী না হলে পঞ্চম শ্রেণী তোমাদের চতুর্থ শ্রেণী ঠিক আছে আমি দিয়েছি পঞ্চম শ্রেণী কেন কারণ ক্লাস 5 ও এরকম একটা দরখাস্ত আছে তাই তোমরা পঞ্চম শ্রেণীর জায়গায় চতুর্থ শ্রেণী লিখতে পারো তারপর লিখবে প্রতি বছর এই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সফরের কোন ঐতিহাসিক স্থানে নিয়ে যাওয়া কিন্তু এই বছর এখনো এর কোনো উদ্যোগ গৃহীত মানে হয়নি শিক্ষা সফরে ব্যবহারিক শিক্ষার সঙ্গে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার সমৃদ্ধি ঘটে বলে আমরা এই সফরে যেতে আগ্রহী ঠিক আছে তারপর লিখবে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমাকে শিক্ষা সফরে যাওয়ার সদয় অনুমতি ও প্রদান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাড়িত করবেন একদম ছোট করে দিয়েছে বুঝতে পেরেছো না হলে এই জায়গায় পঞ্চম শ্রেণী না লিখে কি লিখবে শুরুতে পঞ্চম শ্রেণী না লিখে কি লিখবে বলো আগে
মিস চতুর্থ শ্রেণী কিছু শ্রেণী হবে না এইটুকু লিখলেই চলবে দেখতে পাচ্ছ এখন আচ্ছা ঠিক আছে আমি রাখবো জি বলেন শুনতে পাচ্ছি বুঝি নাই সময় মূল্য রচনাটা দিতে পারবেন সময়ের মূল্য রচনা তো শোনা বাংলা গ্রামার বইয়ে আছে ওখান থেকে তোমরা লিখে নিবে সময়ের মূল্য সূচিতে দেখো পেজ নাম্বার তো আমার মুখস্থ নেই আচ্ছা ঠিক আছে সিহাম নাকি সিহাম আচ্ছা এই সময়ের মূল্য রচনাটা 210 পৃষ্ঠায় তোমাদের বাংলা গ্রামার বইয়ে ঠিক আছে আর দরখাস্তটা সুন্দর করে স্ক্রিনশট নাও আর প্রধান শিক্ষকের নিচে আমি স্কুলের নাম দেইনি তোমরা তোমাদের স্কুলের নামটা দিবে মাথায় রাখবে কিন্তু আবার স্কুলের নাম বাদ দিয়ে দিবে না ভালো আয়ান আমি ছোট করে দিয়েছি আয়ানকে বলছি দরখাস্ততে ওই স্কুলের নাম লিখে চট্টগ্রাম দিলেই হবে জি দিলে হবে স্কুলের নাম লিখে চকবাজার চট্টগ্রাম দিলে হবে আর সময়ের মূল্য রচনাটা বাংলা গ্রামার বইয়ে আছে সেজন্য আমি এখান থেকে কোভিড-19 এর রচনা আছে আচ্ছা ঠিক আছে এবার আমি আরেকটা কথা বলি বাকিরা একটু মিউট করো সবাই আজকে আনমিউট হয়ে যাচ্ছে মুনতাহা মিউট আছে মুনতাহা টেনশন করতে হবে না মুনতাহা আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আপনার থেকে 10 নাম্বার করে করে প্রতিদিন কিন্তু কেটে রাখছি সময় মূল্য রচনা তাই এখানে নেই এই বাংলা বইয়ের সময় মূল্য রচনা আছে নেই কে বললো আছে তো কেন থাকবে না সময়ের মূল্য রচনা হ্যাঁ সময়ের মূল্য রচনা বইয়ে থাকে না এরকম হয় না বাবা সময়ের মূল্য থাকে আয়ান কি একটা কথা বলবো আর বলতে পারছি না আয়ান এই এখন যে দরখাস্তটা দিয়েছি এটা সুজে না শিখতে পারবে না খুব তাড়াতাড়ি বইয়ের সময়ের মূল্য রচনা 256 পৃষ্ঠা আমি একটু বলি আমাকে বলতে দেন বাবার কাছে টাকা চেয়ে যে একটা করতে হবে চিঠি কেনার জন্য এইটা কত নাম্বারে আছে কার ফোন আসছে টিচার আমি সময়ের মূল্য বা সময়ের নবর্তিতা এটা শিখতে একটু দেরি হচ্ছে আমার আচ্ছা শিখতে দেরি হলে আস্তে আস্তে শিখো সমস্যা নেই আর বাবার কাছে টাকা চেয়ে বই কেনার জন্য একটা চিঠি আছে না ওটাও তোমাদের বইয়ে আছে ঠিক আছে ওইটা তোমরা গ্রামার বই থেকে শিখে ফেলবে শিখে তারপরে অ্যাসাইনমেন্ট খাতায় লিখে নিবে মূল্যায়ন খাতায় ক্লিয়ার নিশ্চিত করে ভিডিও সহজ আছে আচ্ছা ঠিক আছে আমিও তোমাদেরকে সহজ করেই দিয়েছি কেমন আর এখানে তোমাদের বোঝানোর জন্য পঞ্চম শ্রেণীও লিখেছি চতুর্থ শ্রেণীও লিখেছি যেন ক্লাস 5 হলে 5 লিখ পঞ্চম শ্রেণী লিখবে 4 হলে চতুর্থ শ্রেণী লিখবে আর বরাবর প্রধান শিক্ষকের পরে তোমাদের স্কুলের নাম দিবে চকবাজার চট্টেশ্বরী রোড দিতে পারো না দিলেও চলবে চকবাজার চট্টগ্রাম দিলে চলবে ক্লিয়ার ওকে মিস
ওকে এবার আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো নমিস তাহলে আজকে পড়া কি দিব নমিস আজকে পড়া কি দিব শিখতে দেন কিছুগুলো শিখতে দেন দুটোটা শিখতে পারবে ইয়েস মিস চিঠি দরখাস্ত দুটোই শিখতে পারবে সম্ভব আরো পড়া আছে না বলো তাহলে শুধু দরখাস্ত দিচ্ছি শুধু দরখাস্ত দরখাস্ত শেয়ারটা বন্ধ করছি ওকে মিস ওকে মিস হ্যাঁ এক মিনিট আপনি আমি বিদায়টা নেই সুন্দরভাবে তারপর পড়া হচ্ছে দরখাস্ত শিখে লেখা এসডব্লিউ ঠিক আছে তারপরে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নকলো আমি বলে দিই তোমরা তো সবাই আমার নাম্বার জানো ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে এবং কালকে শুক্রবার আয়ুষ কি আমার ছোট ভাই আপনাকে সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত